এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে আজ। বিভিন্ন জেলায় মানুষকে লকডাউন মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে থাকলেও নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ, অনেক ক্ষেত্রেই মানছেন না স্বাস্থ্যবিধিও। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন পয়েন্টে মানুষকে জেরা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গতকাল সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে দোকান খোলা রাখায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে 79 জনকে। বান্দরবানে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সিএনজি অটোরিকশা চলাচল করছে। এদিকে পাটুরিয়া, দৌলতিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নরুটে যানবাহনের চাপ নেই। ঘাটে আসা মাত্র কোনো প্রকার ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছে যানবাহনগুলো। লকডাউন সময় বাইরে না বেরিয়ে কি করি, আমরা পেটে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে না খেয়ে মরবে নাকি? মানুষের চলাচল গ্যাপ রেখা চলাচল করতেছে, মানুষের দূরত্ব বজায় রাখতেছে। দর্শক, করোনা ও লকডাউন পরিস্থিতি জানাতে খুলনার ডেডিকেটেড হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, খুলনা হাসপাতালে করোনা রোগীর চাপ কেমন দেখছেন এবং লকডাউন বাস্তবায়নে প্রশাসন আসলে কতটা তৎপর রয়েছে সেখানে? হ্যাঁ হাবিবা, যেমনটা বলছিলেন, খুলনায় কিন্তু এই মুহূর্তে প্রতিদিনই করোনা আক্রান্ত এবং শনাক্তের সংখ্যা অনেকটা কমে এসেছে। গত 24 ঘন্টায় খুলনায় মোট 476 জনের করোনা পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে শনাক্ত হয়েছে 95%, যার শতকরা হার হচ্ছে মাত্র 19%, যেটা কিন্তু এর আগে অনেক বেশি ছিল। এবং গত 24 ঘন্টায় খুলনায় মোট 8 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হসপিটালে 6 জন, খুলনা আবুনাসের বিশেষায়িত হসপিটালে 1 জন এবং বেসরকারি গাজী মেডিকেল হসপিটালে 1 জন। এই নিয়ে খুলনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 526 জনে। আপনি যেটা বলছিলেন, খুলনায় লকডাউন কিন্তু মোটামুটিভাবে পালিত হচ্ছে। খুলনা প্রশাসন বিভিন্ন মোড়ে বাস দিয়ে, ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখার চেষ্টা করছে। তারপরেও কিন্তু যতটা কঠোরভাবে এইবারে লকডাউন পালন করা হবে সাধারণ মানুষ যেটা ভেবেছিল, ঠিক অতটা কঠোর লকডাউন খুলনায় পালিত হচ্ছে না বলে অনেকে মন্তব্য করেছেন। এখনও কিন্তু খুলনার পাড়া মহল্লার অনেক দোকান খোলা রয়েছে, ছোট ছোট যেসব যানবাহন রয়েছে, ইজিবাইক, রিক্সা, এগুলো কিন্তু চলাচল করছে। শুধুমাত্র বড় বড় যে সড়কগুলো রয়েছে, এই সড়কগুলোয় যান চলাচল খুবই সীমিত আকারে রয়েছে। হাবিবা, এই ছিল খুলনা করোনা ডেডিকেটেড হসপিটাল থেকে সর্বশেষ সংবাদ। হাবিবা, এতক্ষণ খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম মনিরুজ্জামান।